জল্পনার অবসান ঘটিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার মেসি। এই নিয়ে মোট সাতবার ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব পেলেন মেসি। ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে আর্জেন্টিনার জয় জয়কার। সব জল্পনার অবসান ঘটিয়ে মেসি হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার। বিশ্ব ফুটবলে তার পায়ের জাদুতে মোহিত হয়ে থাকে গোটা বিশ্ব, মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমর্থকদের মধ্যে এই নিয়ে জোর চর্চা চলতেই পারে, রয়েছে ভিন্ন মত। তবে এবার বিশ্বকাপে সেই তালিকায় নব সংযোজন ঘটেছে। কাতার বিশ্বকাপে বিশ্বজয়ের হাসি হেসেছেন মেসি, তবে ফুটবল ভক্তদের মনে ধরেছেন এমবাপে। মেসি সহ এমবাপের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। 2022 সালে বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। 2022 সালে ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে ছিলেন লিওনেল মেসি ও এমবাপে। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা এমবাপের সম্ভাবনাও দেখেছিলেন কিন্তু অনেকেই। কিন্তু শেষমেশ ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মেসি। ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এই নিয়ে মোট সাতবার ফিফার বর্ষসেরা পুরস্কার পেলেন মেসি। 2016 সাল থেকে ফিফা এককভাবে এই পুরস্কার দিয়ে আসছে। ফিফার বর্ষসেরা অনুষ্ঠান ঘিরে সোমবার রাতে প্যারিসে বসেছিল চাঁদের হাট। অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত ফুটবলার সম্রাট পেলেকে। ফিফার বর্ষসেরা পুরস্কারের মঞ্চে আর্জেন্টিনার জয় জয়কার। একাধিক বিভাগে বর্ষসেরা খেতাব গেছে আর্জেন্টিনায়। এছাড়াও আর্জেন্টিনা সমর্থকদের বেস্ট ফ্যান হিসেবেও স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।